বিরোধী ইন্ডিজোটের গভীর সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী। ইন্ডিজোট নেতৃত্বের বিভিন্ন দাবি দেওয়া সংক্রান্ত বক্তব্য তাৎপর্যহীন বলেই জানালেন মানিক সাহা। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে প্রচার প্রায় শেষ পর্বে, বুধবার বিকেল পাঁচটায় শেষ হচ্ছে প্রচার। এর আগে মঙ্গলবার ফটিকরায় বিজেপির বিজয় শঙ্খনাথ জনসমাবেশ সংগঠিত। বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে ফের একবার মোদি সরকার, এই স্লোগানকে সামনে রেখে জনসমাবেশ সংগঠিত। সমাবেশে মুখ্যমন্ত্রী মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্যের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস সহ বিজেপির অন্যান্য নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। এই বিজয় শঙ্খনাথ জনসমাবেশে নিজ ভাষণে ইন্ডিজোটের গভীর সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং ইন্ডিজোট নেতৃত্ব যেসব কথাবার্তা বলছেন সেসব তাৎপর্যহীন বলেও মুখ্যমন্ত্রী নিজ ভাষণে কটাক্ষ করেছেন। কিন্তু ওরা আগে প্রথমে নাম দিয়েছিল ইন্ডিয়া, INDIA, তো তার তো এত আর নেই, অ্যালায়েন্স আর নেই, এখন কি আছে ইন্ডি। ইন্ডির মধ্যে আবার একজনের জেলের ভিতর ঢুকে গেছে, তো সেই জেলের ভিতর থেকে উনি মুখ্যমন্ত্রী তো চালাচ্ছেন দিল্লি। তো আস্তে আস্তে করে ওদের কিন্তু আর জোটের যে জোর বলছে ইন্ডি জোট, আর সংবিধান বাঁচাও, গণতন্ত্র বাঁচাও যে কমিটি, আসলে এগুলো মানে একটা মানুষকে বিভ্রান্তি করার জন্য এই কথা, আসলে তার কোনো তাৎপর্যপূর্ণ কোনো কথা আছে বলে আমার মনে হয়। মহকুমার বিভিন্ন এলাকা থেকে বিজেপি নেতা কর্মী সমর্থকরা মিছিল করে এসে এই জনসমাবেশ স্থলে যোগদান করেন। জনসমাবেশে স্বভাবসুলভ ভঙ্গিতে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য রাজ্যের বামগ্রেস নেতাদের তুলোধনো করলেন। কার্যত এই সমাবেশে উপস্থিত বিজেপি নেতৃত্বের সবার গলাই ছিল বামগ্রেসের বিরুদ্ধে বিষোদগার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।